এই যে গাছের গোড়ায় পইরা আছে, এই যে এসব ফল কিন্তু বন্ধুরা একদম পাইকে গেছে, একদম পাকা ফল। এই ফলগুলি কিন্তু লবণ দিয়ে খাওয়া যায়, লবণ ছাড়া এমনিও খাওয়া যায়। এরকম করে খেলে কিন্তু অনেকটা সুস্বাদু লাগে এবং পানির যে তৃষ্ণা সেটা কিন্তু মিটে যায়। এই যে বন্ধুরা কত সুন্দর সুন্দর ফল এখানে ঝুলে আছে, এই যে ফলগুলি দেখতে পাচ্ছেন এর উপর। সালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও সুন্দরবনে এসেছি বিশাল বড় একটি ছইলা গাছের নিচে। আর এই যে ছইলা গাছের ফলের যে থোকাগুলি সেগুলি আপনাদের দেখানোর জন্য আমার বন্ধুরা, সুন্দরবনের সৌন্দর্য, সুন্দরবনের দৃশ্য, সুন্দরবন কেমন দেখতে মন চাইলেও আসতে পারেন না, তাদের জন্য আজকে এই ভিডিওটি। সবার কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নিত্য নিয়ত সুন্দরবনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি ভালো লাগে বন্ধুরা চ্যানেলটিতে একটা লাইক দিয়ে দিবেন। এই যে বন্ধুরা সুন্দরবনের ফলগুলি দেখতে পাচ্ছেন গাছের সাথে ঝুলে আছে, এদিকে কিন্তু বন্ধুরা আজকে রৌদ্র উঠেছে সুন্দরবনে, প্রচুর পরিমাণে রৌদ্র উঠেছে। সে রৌদ্রর মধ্যে অনেকটা কষ্ট করে আপনাদের দেখানোর জন্য ভিডিওগুলি করা, যেসব বন্ধুরা সুন্দরবনে আসতে পারেন না। এই যে বন্ধুরা কত সুন্দর সুন্দর ফলগুলি এখানে ঝুলে আছে, এগুলি সব কিন্তু বন্ধুরা সুন্দরবনের ফল। আমি এই যে আরেকটু আপনাদের আগে দেখাচ্ছি যে ফলগুলির থোকাগুলি বন্ধুরা কেমন। এই যে বন্ধুরা দুইটা তিনটা ফল কিন্তু প্রত্যেকটা থোকায় থোকায় জমে থাকে। আমি একটু সামনে আরেকটু আগাইয়া আপনাদের আমি দেখাচ্ছি এই যে সেই ফলের থোকাগুলি। এই যে অনেকগুলি ফলের থোকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন, এই যে ছোট ছোট ছইলাগুলি এখান ফুল থেকে বেরিয়ে আসছে, এগুলি কিন্তু একবারে ছোট ছইলা। এই ছইলাগুলি বন্ধুরা পাকবে কোন সময় জানেন? আরো দু মাস পরে। আর এই যে ছইলাগুলি দেখ কাছাকাছি পাইকে যাবে, পাইকে যাওয়ার পরে কিন্তু এই ছইলাগুলি খেতে অনেকটা মজা। আর কিছু কিছু ফল কিন্তু বন্ধুরা পাইকেও গেছে। আপনাদের আর একটু সামনে গিয়ে আমি আপনাদের বড় ছইলা দেখাচ্ছি। এই যে বন্ধুরা একটা ছইলা আপনাদের আমি দেখাচ্ছি, এই যে এই ছইলাটা কিন্তু এখন পাকার সময় হয়ে গেছে, আর কিছুদিন পরে এই ফলটা পেকে যাবে। তো ফলটা এখন নরম হয় নাই, আর কিছুদিন পরে নরম হয়ে যাবে। আমি আর একটু ভিতরের দিকে প্রবেশ করি, একটু ভিতরের দিকে প্রবেশ করলে আপনাদের আমি আর একটু ভালো দেখাইতে পারবো। এই যে বন্ধুরা এই একটা ফল, এই একটা ফল কত সুন্দর, এই ফল দুটি বন্ধুরা ঝুলে আছে, পাকার সময় কিন্তু হয়ে গেছে, খেতেও কিন্তু মজা। আর এই সুন্দরবনের ভিতরে কিন্তু বাঘ থাকে, হরিণ থাকে, ভাল্লুক থাকে, অনেক হিংস্র পশু প্রাণী কিন্তু এই সুন্দরবনের ভিতরে আসে, অনেক কিছু উপেক্ষা করে কিন্তু বন্ধুরা এই ভিডিও করতে আসা। আর এই ফলগুলি আপনাদের দেখানো, বিশাল বড় এই গাছটা আপনাদের দেখানো। তো বন্ধুরা এখানে কিন্তু একটা ফুল এত সুন্দরভাবে ফুলতে আছে, আপনাদের না দেখালেই নয়, এই যে কেওতা কাটার ভিতরে কিন্তু ঢুকে আপনাদের এই ফুলটা দেখানোর জন্য আমি আসছি বন্ধুরা। এই যে দেখেন কত সুন্দর একটি ফুল, একটু কাছে বুঝেছ, কত সুন্দর এই ফুলটা এখানে ফুলটা, পাপড়িগুলি কিন্তু একদম ভরপুর। এই যে পাপড়িগুলি সাদা, তারপরে মেজেস্টো কালার বলেন বা মেজেন্টা কালার বলেন, দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো এই সুন্দরবনের ভিতরের অংশটা বন্ধুরা দেখতে, সৌন্দর্যটা দেখতে, ফলগুলি দেখতে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো আমি আর একটু সামনের দিকে আগাই, আর একটু সামনের দিকে আগাইয়ে আপনাদের একটু ভালো করে দেখাই। আমি এখান থেকে ভিতরের দিকে প্রবেশ করি। এই যে বন্ধুরা একটু ভিতরের দিকে প্রবেশ করলাম, আর এই যে থোকা বাঁধা ফলগুলি আপনাদের দেখাচ্ছি, দুই তিনটা ফল কিন্তু এক জায়গায় বন্ধুরা ঝুলে আছে। এই যে বিশাল বড় ডালা, ওরে মাই গড, একদম কিন্তু ডালাটা ছুঁইটে গেছে। তারপর আমি একটু দেখি ঠেলাটা নোয়ানো যায় কিনে, ঠেলাটায় কিন্তু একদম পুরা ফলে ভরপুর। এই যে বন্ধুরা আমি নাড়া দিয়ে দেখাচ্ছি আপনারা, আপনারা দেখুন এই গাছ থেকে কিন্তু বন্ধুরা ফল পাইকে কিন্তু বন্ধুরা উইজে গাছটায় কিন্তু একদম ভরপুর ফলে ভরা, শুধু ছইলা ফল আর ছইলা ফল। দেখতে মনে হয় কি বন্ধুরা জানেন, অস্ট্রেলিয়ায় যে আপেলগুলি পাইকে পাইকে ঝুলে থাকে না পার্কের ভিতর, এখানে কিন্তু সেরকমই মনে হয়। কিন্তু এটা তো অস্ট্রেলিয়া না, এটা হলো সুন্দরবন, বাংলাদেশের সুন্দরবন, সুন্দরবনের সেই টক ফল। এই টক ফলগুলি খেলে
অনেকটা ভালো লাগে, টক টক লাগে। এমনকি এই ফল খেতে দেখলে কিন্তু অনেকের মুখেও পানি চলে আসে। এই যে এই ফল খেলে বন্ধুরা মুখ বেঁকা হয়ে যায়। অনেকগুলি ফল বন্ধুরা এখানে আছে এবং বিশাল বড় এই সুন্দরবন। এটা হলো এই যে সুন্দরবনের নদী। আমি একটু নদীর ভিতরে আপনাদের আমি নেমে দেখাচ্ছি। এই যে সেই সুন্দরবনের নদী, সুন্দরবনের নদীর পানি কিন্তু অনেকটা পরিষ্কার এবং স্বচ্ছ। তো বন্ধুরা এখান থেকে আমরা একটু হাত পা ধৌতো করে উপরের দিকে উঠে যাচ্ছি। এবং আজকে বন্ধুরা এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।